কথা সাদা সিধা জীবন সুতোয় বাঁধা কিছু কথা থাকে উন্মুখ কিছু হাসি কিছু গান আনন্দ অভিমান প্রিয়তমার প্রিয়মুখ প্রিয়তমা প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয়মুখ পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি অনুষ্ঠানে আকাশে তো লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অনেক তারা আছে, কিন্তু চাঁদ কয়টা আছে? খুবই কম সংখ্যক। এবং এই কম সংখ্যক চাঁদের মধ্যে একদম পূর্ণিমার আলো হয়ে যে চাঁদটি আছে, তিনি হলেন আমাদের সবার প্রিয় পপি, যিনি একটি লম্বা সময় ধরে চলচ্চিত্রের রানী হিসেবে মুকুট পরিধান করে আছেন। সো ডেকে নিচ্ছে আমাদের সবার প্রিয় পপিকে। পপি আপু, ওয়েলকাম টু মাই শো, দ্য অন অ্যান্ড অনলি কুইন। কিছু কথা থাকে উন্মুখ, কিছু হাসি কিছু গান। এত দিন ধরে প্ল্যানিং এর পরে অবশেষে আমি পপি আপুকে পেলাম। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এটা কি বলা উচিত? বলা না, মানে এখন সবাই তো দেখি যে একদিনই ভালোবাসা, সব ভালোবাসা যেন চোদ্দই ফেব্রুয়ারি, আর সব দিন যেন কোনো ভালোবাসাই থাকে। ভালোবাসা দরকার নেই, দরকার নেই লাইফে। কিছুদিন আগে আখি আপু গেস্ট এসে বলে গিয়েছে যে জীবনে ভালোবাসা মানেই অশান্তি, ভালোবাসার জীবনে কোনো দরকার নেই, ভালোবাসা ছাড়া থাকাই ভালো। পপি আপু কি ভালোবাসা ছাড়া থাকাই ভালো, নাকি কি মনে হয়, জীবনে ভালোবাসার দরকার আছে? আছে তো, তবে সেটা সুন্দর, সুস্থ এবং ওয়েল মেইনটেনেন্সের মধ্যে ভালোবাসাটা থাকা উচিত। ওয়েল মেইনটেনেন্স বলতে কি বোঝা যায়, যে দুই পক্ষের কি মেনে নেওয়া, কম্প্রোমাইজিং এরকম কিছু? সেটা তো অবশ্যই কম্প্রোমাইজিং টেন্ডেন্সি থাকা উচিত, একজন একজনের প্রতি রেসপেক্ট থাকা উচিত, কমিটমেন্টে মানে খুব অনেস্ট থাকা উচিত, অনেক কিছু বোঝায়। ভালোবাসা মানে তো আসলে শুধু ভালোবাসা কথাটা বললেই হয় না, এটার অনেক কিছু বোঝায় আমার কাছে মনে হয়। যেমন বাইরের রিলেশন যেটাই হোক, আমরা মিডিয়াতে যে আমরা যদি রিলেশনে যাই, সেক্ষেত্রে এরকম আমরাই আলোচনা করি মাঝে মধ্যে যে ছেলেরা মেয়েদের অনেক প্যারা খায় যদি মেয়ে মিডিয়ার বাইরের হয়, আবার মেয়ে যদি মিডিয়ার হয় তাহলে ছেলে মেয়েকে অনেক ডিস্টার্ব করে, যে মিডিয়াতে কাজ করা মানেই অনেক কিছু তারা মিন করে, যে এই কাজ করছো ওইখানে কেন, এই হিরোর সাথে কেন, ওইটা কেন। তো মিডিয়াতে কাজ করলে কি রিলেশন অনেক টাফ হয়ে যায় মেনটেন করা? আমি জানি না কেন পপি আপুকে কখনো প্রেম ভালোবাসা করেনি। আমার কাছে যে শুধু মিডিয়া ছেলে মেয়েদের রিলেশন মেনটেনের সময় যে খুব টাফ হয় তা না, বাইরের মানুষেরও কিন্তু একই প্রবলেম, কিন্তু মিডিয়াটা ফোকাস হয়, সবাই জানে, লেখালেখি হয়, পাবলিশ করে এবং খুব ফলোও করে, বড় করে হেডিং করে, যার কারণে মানুষের চোখে পড়ে। বাট বাইরে কিন্তু আরও বেশি হয়, বাইরে সোশ্যাল লাইফে যারা আমরা আশেপাশে যারা যাদেরকে দেখি তাদের লাইফে অনেক বেশি রিলেশন নিয়ে অনেক ঝামেলা সবার লাইফেই কম বেশি থাকে, কম বেশি তো থাকে। এই যে একটা স্পেশাল ডে চলে গেল, লাইক আজকে গত দুদিন আগেই ভ্যালেন্টাইন গেল, তো স্পেশাল ডেতে স্পেশাল কারোর সাথে কি উদযাপন করা হয়েছে, নাকি একা একা সারাদিন কাজ শুটিং এগুলো নিয়েই? আমার ভ্যালেন্টাইন বলতে আমার ফ্যামিলি, আমার কাজ, আমার দর্শক, এদেরকে আপাতত বোঝা যাচ্ছে। মানে স্পেশাল কোনো মানুষ তো এখনো পর্যন্ত আমার লাইফে আসেনি, যখন আসবে তখন তার সাথেই কাটাবো। একদমই কি আসেনি প্রেম ভালোবাসা? এটা তো সিক্রেট, এটা কেন বলবো না, মানে লাইক হ্যাঁ আসছে হয়তো, তাকে নিয়ে আমরা আলোচনা করলাম না, কিন্তু আসছে কি এটা তো দর্শক জানতে চায়, যে কখনো কি পপি আপুর ওরকম প্রেমের ফুল ফুটেছে কি না জীবনে? আশা যাওয়ার মধ্যে থাকে, মানে ধরো ভালো লাগাটা থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে ভালোবাসাটা সেই ভালো পারফেক্ট মানুষ ছাড়া আসলে ভালোবাসাটাও কিন্তু একটা হ্যাসেল হয়। তো আমি আমার লাইফে আমি খুব নিরিবিলি থাকতে পছন্দ করি, আমি ঠান্ডা মানুষ, কোনো হ্যাসেল ছাড়া যদি কোনো ভালোবাসা পাই তাহলে হয়তো ডিসিশন নিতে পারি, বাট এখনো পর্যন্ত আমি আমার পারফেক্ট ভালোবাসার মানুষটাকে পাইনি। দুজন মানুষের যদি মিডিয়ার হয়, যেমন মৌসুমী আপু সানি ভাইয়া দুজনই মিডিয়ার এবং খুব সুন্দরভাবেই তারা দুজনে লাইফ লিড করছেন, তাদের বিবাহিত জীবন পার করছেন, আবার শাবনাজ নাইম ম্যাডাম এবং স্যার যারা আছেন, ওনারা তো মিডিয়াতে থেকে বের হয়ে গিয়েছেন। এরকম হাজার এক্সাম্পল আছে যারা মিডিয়ার
মানুষ একজনের একজনের ভালোবেসে সংসার করছে এবং আজীবন কাটিয়ে দিচ্ছে। এরকম আসলে ওই যে বললাম, কার সাথে কখন অ্যাডজাস্ট হবে, কাকে ভালো লাগবে, কার প্রতি ভালোবাসাটা হবে এবং কার প্রতি টানটা অনুভব হবে, এটা কিন্তু আসলে বলা মুশকিল। আমি যদি বলি যে না আমি মিডিয়ার কোনো ছেলেকে বিয়ে করব না, এটাও বলা ভুল হবে। আবার যদি বলি যে না মিডিয়ার কোনো ছেলেকে কখনোই বিয়ে করব না, কাকে পছন্দ হবে না, মানে আসলে এটা না ছক না, মানে ধরো রিলেশনটা কখনোই যে ছকে বেঁধে বা প্ল্যান করে এগুলো আসলে কখনোই হয় না। কার সাথে কখন ভালোবাসাটা হবে, কোথায় হবে, এটা আসলে বলা মুশকিল, সেটা মিডিয়ার হোক আর মিডিয়ার বাইরে হোক। তো এই যে ভালোবাসা নিয়ে পপি আপুর এত গোপনীয়তা কেন? মানে সবসময় পপি আপু সিঙ্গেল 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 সিঙ্গেল, আর তারপর আমরা সিঙ্গেল দেখে যাচ্ছি, এখনো ভাইয়াও দেখলাম না, বিয়ে শাদিও হলো না, করছেন না, কেন? বিয়ে করার জন্য একটা মানুষ দরকার এবং সেটা একটা পারফেক্ট মানুষ দরকার, যার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে, যে আমাকে খুব বেশি রেসপেক্ট করবে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হবে যে না হ্যাঁ একজন পারফেক্ট মানুষ আমি পেয়েছি, তখন বিয়ের ডিসিশনটা নেওয়া ভালো। তার মানে পপি আপু এখন পর্যন্ত বিবাহিত জীবনে পা দেয়নি, সিঙ্গেল, সব কিছু হলো মানে সিঙ্গেল 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 সিঙ্গেল, তার মানে হলো আমরা কারণ আমি বিয়ে করলে অফকোর্স আমি জানানো হবে, সবাইকে জানাই বিয়ে করব, কারণ বিয়েটা তো কোনো ক্রাইম না, বা আমি যদি কাউকে ভালোবাসি এটা তো কোনো লুকানোর কিছু না, দেশদ্রোহী কোনো কাজ না, তো আমি কেন লুকাবো? সো প্রেম ভালোবাসা বিয়ে ডেফিনেটলি আমি লুকাবো না, সবার জন্য মানে সবসময় ওপেন থাকবে আমার জন্য। আচ্ছা, আমি এবার একটু প্রেম ভালোবাসা থেকে এবার একটু আমাদের কাজের কাজের জায়গাটাতে আসি, যে রিসেন্টলি যেটা হচ্ছে যে অনেক নতুন নতুন হিরোইন আসছে এবং অনেকে বলছে অনায়াসে যে প্রডিউসার নিয়ে এসছে, হিরোইন হিরোইনই প্রডিউসারকে নিয়ে এসছে, তো এরকম কি কোনো প্রথা আছে বলে মনে হয় যে একজন হিরোইন চাইলে একজন প্রডিউসারকে নিয়ে আসতে পারে, না নাকি একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট তো একটা প্রডিউসার ইনভেস্ট করছে, সো সে নিজের ইচ্ছায় ছবি বানাতে আসছে, মানে এই যে আমাদের নিয়ে যে নানান ধরনের কথা হয়, এটা কি কিছুটা হলো সত্যতা আছে না পুরোটাই মিথ্যা? না, এখন আমাদের প্রডিউসার যে কেউ নিয়ে আসতে পারে, সেটা হিরো নিয়ে আসতে পারে, মানে একজনের মাধ্যমে যে কোনো প্রডিউসার আসতে পারে, তোমার কোনো ফ্যান বা আমার কোনো ফ্যান, সে আমাদেরকে পছন্দ করে বা ভালোবেসে সে একটা ইনভেস্ট করতে চায়, যদি আমাদেরকে নিয়ে মুভি বানাতে চায়, তো তার মানে না যে এটা খারাপ। যেমন শাহরুখ খানকে পছন্দ করে বা কাজলকে পছন্দ করে তারা একটা মুভিতে ইনভেস্ট করতে আসে বাইরে একটা প্রডিউসার, তো এটা তো কখনোই খারাপ কিছু না, সো আমি এটা পজিটিভলি দেখবো। অনেক সময় দেখা যায় সেই নায়িকার ওই কোয়ালিটি থাকে না, কোয়ালিফিকেশনটা থাকে না, কিন্তু তারপরে সে নায়িকা হয়ে যাচ্ছে বা তারপরে সে হিরো হয়ে যাচ্ছে, কারণ সে প্রডিউস করছে ছবি, এটা কি ইন্ডাস্ট্রির জন্য অনেক খারাপ না? এমন অনেকেই আছে যে হয়তো নায়িকা হবার যোগ্য না, বা সে হয়তো ওরকমভাবে প্রেজেন্টেবল না, সে নিয়ে আসছে ছবি বানাচ্ছে, ছবিটি যখন স্ক্রিনে যাচ্ছে দর্শক রিফিউজ করছে। এক্স্যাক্টলি, এক নাম্বার ওয়ান হচ্ছে প্রডিউসারটা তার মানে তার যে একটা উৎসাহ নিয়ে আসলো ছবি বানাবে সে লস করছে, দ্বিতীয়ত দর্শকরা মানে বিরক্ত হয় যে কি ছবি দেখছি, ইন্ডাস্ট্রি কেমন হচ্ছে, বা অনেক কিছু নেগেটিভ একটা অ্যাটিটিউড তৈরি হয়, বিকজ হিরো হিরোইন মানে আমরা অনেক অনেক পরিপাটি একটা মানুষ বুঝি, যার মধ্যে সব গুণ থাকবে, যে দেখলেই মনে হবে যে হিরো অ্যান্ড হিরোইন, তো এই জিনিসগুলো যখন দর্শক পায় না তখন তো রিফিউজ করে, তো এটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ। তো ইদানিং এই জিনিসগুলো দেখে সেন্সর বোর্ড কি চাইলে এই জিনিসটাকে আরো ই করতে পারে না, যে এসব ছবি সেন্সর দিবে না, সেন্সরে যেটা হয় যে খারাপ কোনো দৃশ্য থাকলে সেটা কাট আপ করে দেওয়া হয়, ওভাবে করা হয়, তো এটাও এরকমই একটা জিনিস আসা উচিত না, যে আসলে প্রপার হিরো হিরোইন ডিরেক্টর মানে ফুল প্যাকেজ যেটা আসলে দেখার মতো, ওরকম না হলে আসলে হলে ছবিটা, এটা তো ধরো এটা এই বাইন্ডিংসটা আসলে কখনই তুমি দিতে পারবে না, যে হিরো হিরোইন সিলেক্ট কার মধ্যে কি গুণ আছে বা কার মধ্যে কি নাই, এটা আসলে বলা মুশকিল। এটা দেখা যাবে যে যারা আসছেন অতিথি পাখি, একটা দুটো করে আলটিমেটলি চলে যাবে, সো যারা থাকার যাদের একটা এইম থাকে যে হ্যাঁ আমি এই জায়গা থাকবো, একটা জায়গায় পৌঁছাবো এবং একটা এখান থেকে আমি কিছু না কিছু ফিডব্যাক তুলবো, সেটা নাম হোক সুনাম হোক, কোনো না কোনো অর্জন থাকবে, এটা যখন টার্গেট করবে তখন সে আলটিমেটলি টিকে যাবে, থাকবে। চলচ্চিত্রে যেমন আগে যেটা ছিল যে যারাই কাজ করতো একাধারে অনেক চলচ্চিত্রে কাজ করতো,
লাইক আপনি যখন কাজ করেছেন একটার পর একটা সুপারহিট ছবি, এবং সেই জিনিসটা কিন্তু এখনো আছে, এখনো মানুষ এক নামে চিনে, এখনো সবার মুখে মুখে। বাট আমরা যারা কাজ করি দেখা যায় আমাদের অনেক টাইম লেগে যায় ওই ওই পরিচিতিটা আনতে, কারণ দেখা যায় যে ওরকম ছবিতেও আমরা কাজ করার সুযোগ পাই না বা ওরকম ছবি হচ্ছেও না। তো এইটা কি একটা আর্টিস্টকে দাবিয়ে দিচ্ছে না? আমি অনেক লাকি, আমার পর্যন্ত আমি অনেক ভালো ডিরেক্টর পেয়েছি, কম হোক বেশি হোক খুব ভালো ভালো কাজ করার জন্য আমি কিছু ভালো মুভিও পেয়েছি, কিছু ভালো ডিরেক্টরও পেয়েছি। বাট মানে আমার আগে যারা কাজ করছে তারা তো হচ্ছে একদম গোল্ডেন টাইম পেয়েছে, স্বর্ণযুগ বলে, মানে ওই সময় ভালো ভালো মেকার ছিল, ভালো ভালো ছবি তৈরি হতো। হ্যাঁ, যেমন ববিতাপা শাবানাপাড়া অনেক ভালো ভালো ছবি পেয়েছেন, তারপরে হয়তো আমি মৌসুমী আপু, শাবনূর, পূর্ণিমা, আমরা যারা কয়েকজন আছি এরা কিছু ভালো মুভি পেয়েছে। এরপরে যারা আসছে দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে আসলে একটা ভালো মেকারের খুব একটু ক্রাইসিস থাকে। যেমন আগে অনেক বড় বড় ডিরেক্টর ছবি ডিরেকশন দিত, যেমন খানাতা, তারপরে আমজাদ হোসেন, সোহান ভাই, মালিক আফসারি, মানে অনেক ডিরেক্টর ছিল, তখন অনেক ছবি হতো। এখন তো নর্মালি এই ছবির সংখ্যাটা কমে আসছে, মানে একেবারেই বলা যায় যে কত পার্সেন্ট, 10% মধ্যে চলে আসছে, 100 থেকে এখন 10% মুভি মেকিং এর সংখ্যা চলে আসছে। সেই অনুযায়ী হল বন্ধ হয়ে যাচ্ছে, সব দিক থেকে ক্রাইসিস, হলের সংখ্যাটা কমে আসছে, তো সবকিছু মিলিয়ে সুযোগটা এখন কম বলা যায়। তো আমি লাকি, আমি ভালো কাজ করতে পেরেছি। হ্যাঁ, এটা আমিও স্বীকার করি, কারণ আমরা ওই সুযোগটাই পাইনি। তো আরেকটা জিনিস দেখো, আমাদের এখানে ভালো যে কাজ করবে তার জন্য আসলে অনেক গ্রুমিং করা দরকার, সেটা শুধু নায়ক নায়িকাকে না, সব ক্যামেরাম্যান থেকে। না, তুমি খুব ভালো, যেমন আমি তোমাকে দেখি যে তুমি অনেক সুন্দর, অনেক কিউট, তোমার কাজের কোয়ালিটি অনেক সুন্দর, অনেক ভালো কাজ করো, বাট তোমাকে প্রেজেন্ট করার জন্য যে পরিমাণ ভালো গল্প দরকার, একটা ভালো স্ক্রিপ্ট দরকার, ভালো প্রেজেন্টেশন দরকার, ভালো একজন মেকার দরকার, সেই জিনিসটা আসলে মনে হয় একটু অভাব আছে। একটু না, আমার মনে হয় যে পুরোটাই অভাব, কারণ মানে যেমন আগে যেরকম ছিল যে হ্যাঁ এই ছবিতে পপি, মানে এই ছবিকে হিট, মানে থাকে না একটা যে এফোর্ট, ওই জিনিসটা এখন কমে গিয়েছে। শিল্পী সমিতিকে বেকার সমিতি বলে অনেকে, এটা নিয়ে আমার কথা আছে, কারণ আপনি শিল্পী সমিতির একজন নির্বাচিত সদস্য, সেই হিসেবে আমি আপনার কাছ থেকে শুনবো যেটাকে আসলে বেকার সমিতি কিনা। কিছুদিন আগে আমরা পিকনিকে গেলাম, পিকনিক করলাম, এটা নিয়ে অনেকে বলছে যে শিল্পী সমিতির কোনো কাজ নেই, পিকনিক করলে হবে না, ছবি প্রডিউস করতে হবে, ছবি ভালো ভালো ছবি বানাতে হবে। আমি দেখলাম অনন্ত জলিল বললো, কিন্তু এটা তো আমাদের একটা কি বলে মিলন মেলা, আনন্দের একটা জায়গা, আমরা সবাই আসি, আনন্দ ফুর্তি করি। আমি খাচ্ছিলাম, আপনি এসে বললেন যে বেশি বেশি করে খা, সেই যে ভালোবাসার একটা জায়গা, ভালোবাসার একটা স্থান আমাদের, পিকনিক হোক বা সেটা যে কোনো একটা ফেস্টিভ্যাল হোক। হ্যাঁ, তো এই যে শিল্পী সমিতিকে অনেকে বেকার সমিতি বলে, কিন্তু আজকে আমরা শিল্পী সমিতিতে গিয়ে দেখি কত পরিপাটি, কত সুন্দর। শিল্পীদের আসলে করার কিছু নেই, যে আমি বললাম না যে আমরা হয়তো নিজেদেরকে তৈরি করতে পারি, কিন্তু আমাদেরকে যদি কাজে না লাগে প্রপারভাবে তাহলে তো আসলে কোনো লাভ নেই। আমরা চেষ্টা করছি, যার কমিটিতে আসছি, যেমন পিকনিক নিয়ে আমাদের অনেক বেশি উৎসাহ ছিল, যতটুকু আমরা পেরেছি ফান্ড কালেকশন করা, দুস্থ শিল্পী যারা আছে তাদেরকে হেল্প করা, এই যে বড় বড় প্রোগ্রামগুলো যেমন পিকনিক হোক বা ইফতার পার্টি হোক, মানে এফডিসিতে যারা আসতো না আগে বা এফডিসি মুখী ছিল না যারা, তাদের সবাইকে এক করার চেষ্টা করা হয়েছে। তো হুট করে তো আসলে অনেক কিছু চেঞ্জ হয় না, চেঞ্জ করে একটা সময় দিতে হয় এবং সময় লাগেও। তো সময়ের জন্য কি আবার আপু নির্বাচন করবে? কারোর জন্য কোনো কিছু করা করতে যদি আমি চাই, সেটা সমিতিতে মেম্বার হয়ে আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকেই কিছু না কিছু করতে পারি। নারী নির্মাতার অনেক বেশি কাজ করা হয়েছে, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড থার্ডটা সেটা হলো নারী নির্মাতার, নার্গিস সাপারটা। হ্যাঁ, তো এছাড়াও নারী নির্মাতার কাজ করা হয়েছে না? হ্যাঁ, যেমন সামিয়াপুর কাজ করেছি, সামিয়া জামান, রানী কুঠি বাকি ইতিহাস। আমি বলবো যে আমার লাইফে অনেকগুলো ভালো ছবির মধ্যে রানী কুঠির বাকি ইতিহাস একটা ছবি, যেটার গান অনেক বেশি পপুলার। হ্যাঁ, আমার মাঝে নেই এখন, আমি এবং ছবিটা অনেক সুন্দর। তো আসলে নারী নির্মাতারা
যারা কাজ করছেন তাদের আরো বেশি কাজ করা উচিত। ওই ওই জায়গাটা কি তারা পান নারী নির্মাতা হিসেবে, যে মানে একটু কি পিছিয়ে থাকে না তারা, ওই গ্রহণযোগ্যতা বা ওইভাবে প্রডিউসাররা কি তাদের উপর ভরসা রাখতে পারে? নারীরা এখন অনেক কিছুতে এগিয়ে, কিন্তু তারপরও কেন জানি পুরুষরা ডমিনেট করে, আমার কাছে মনে হয় তো নারী প্রাধান্য কিছুটা হলেও কমে আসে। কারণ ডিরেক্টর হাতে গোনা না, আমরা যদি 10টা ডিরেক্টরের নাম আনি একজন নারী নির্মাতা মানে 9 জন পুরুষ 1 জন নারী নারী। বাট নারী নির্মাতাদের থিঙ্কিং কিন্তু অন্যরকম না, এই যে যেমন আপনার ছবিটা আমার যে নদীজন ছবিটা, মানে এদের থিঙ্কিংটা রানী খুশির মানে মনে হয় যে স্ক্রিপ্টই অন্যরকম হয়ে যায়, একটু স্ক্রিপ্টিং অন্যরকম হয়, বা তুমি দেখবা যে যত্নটাও আলাদা হয়। মানে একটা নারী, যেমন আমি নার্গিস আপা দেখেছি, সামি আপা দেখেছি, ওনারা যখন কাজ করতে গেছে তারা যে এত যত্ন করে কাজ করে, আমাদের পুরুষ যে ডিরেক্টররা আছেন তারাও যত্ন করে, বাট তারপরে দেখা যায় যে মেয়েরা অনেক বেশি সেন্সিটিভ না, অনেক বেশি কেয়ারিং থাকে ড্রেসের ব্যাপারে, অনেক ড্রেসের ব্যাপার, মেকআপের ব্যাপার, টোটাল জিনিসগুলো একদম পুক্ষণ পুক্ষণ ভাবে যত্ন নেওয়ার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাই যে হ্যাঁ আমাকে দেখতে ভালো লাগছে বা আমাকে সুন্দর করে প্রেজেন্ট করছে। আর একটা ফ্রিও থাকি আমরা অনেকটা না, সেটআপও তখন একটু মানে যে হ্যাঁ অনেক কিছু শেয়ার করা যায়, অনেক আনন্দ করা যায়। নারী নির্মাতা আমার মনে হয় আরো আশা, আরো আশা উচিত, আরো আরো আশা উচিত এবং তাদের উপরে ভরসা রাখা উচিত, যেটা একদমই প্রডিউসাররা রাখতে পারে না। আমি এবার একটু রিউমারের দিকে যাব বা একটু গসিপিং এর দিকে যাব, একটা কিন্তু থাকেই পর্ব, সো আমার পরে রাগ করার কিছু নেই, যেখানে আমরা একটু আলোচনা করি সেটা হলো যে এটা একটা রিকোয়েস্টও আছে, হ্যাঁ, যে পপি আপু গেস্ট মানে এই বিষয়টা যেন আমি একটু তুলি। সেটা হলো যে মাহফুজ যিনি ওনার আমাদের এটেন বাংলার, হ্যাঁ, ওনার সাথে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, সেলফ, কেউ একজন ছবিটা তুলেছে তো সামহাও আপনি অন্যদিকে মনোযোগী, কিন্তু উনি দেখলাম খুব এক্সপ্রেশন দিয়ে মেকআপ করছে, এরকম কিছু একটা, আপনাকে আপনি আবার অন্যদিকে মনে হয় কারোর সাথে কথা বলছিলেন, এরকম টাইম একটা ছবি তুলেছে যেটা আপনি জানেনও না সম্ভবত। ছবিটা নিয়ে ভাইরাল হয় এবং অনেকের পরের ইতিহাসগুলো আমি আপনার কাছ থেকে শুনতে চাই, মানে ছবিটা ভাইরালের পিছনের গল্প কী? প্রথম হচ্ছে যে আমি মেকআপ করে সেটে গেছি, মাহফুজ ভাই ওই ছবির প্রোডিউসার ছিলেন, সাহসী যোদ্ধার, মানে ওনারা ইনভেস্ট করছিলেন ছবিটাতে, তো সামহাও উনি গেছেন আমাদের সেটে, তো উনি আমাকে, আমি যতটুকু জানি যে উনি নিজেই বলেন যে আমি আমার মেকআপের সম্পর্কে খুব আইডিয়া আছে, আমি মেকআপটা ঠিক করতে চাই। তো অন দ্য স্পটে একটা সেটের মধ্যে, তুমি নিজেও জানো যে সেটের মধ্যে কিন্তু আমি একা থাকি না বা আমরা 5 জন 7 জন 10 জন লোক থাকি না, একটা ছবির ইউনিট মানে হচ্ছে মিনিমাম 150 লোকের একটা ইউনিট, আর এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে কিন্তু মোবাইল, তো সম্ভব উনি বললেন যে মেকআপটা ঠিক করবো, তো আমি ওনাকে অনার করে বললেন যে ঠিক আছে। আমি যদি ওই মুহূর্তে বলতাম যে না মেকআপ ঠিক করবে, তাহলে কিন্তু তার অপমান হয়, তো সামহাও তাকে রেসপেক্ট করে আমি বলে ঠিক আছে দেন। কে কখন কোত্থেকে ছবিটা তুলেছে আমি নিজেও জানি না, এবং সামহাও পোস্ট করেননি ছবিটা, নো, আমি খুবই স্ট্রিক্টলি স্ট্রেট বলি, আমার ওয়াল থেকে আমি ছবিটি পোস্টও করিনি, শেয়ারও দিইনি, এবং এই ছবিটা সম্পর্কে আমি জানিও না। পরে একটা ভিডিও বের হয়েছে, ওটাতে দেখলাম যে উনি খুব বাজে মন্তব্য করেছেন যে পপি ছবিটা তুলেছে, পপি পোস্ট করেছে, এবং এটার জন্য পপি সরিও ফিল করছে, কিন্তু আমি সরি মানলাম না, সামথিং লাইক দ্যাট, এরকম করে উনি অনেক অনেক পাবলিকলি অনেক কথা বলেছে। আমার মনে হয় এটা আপনি জানেনও, আপনার কান পর্যন্ত এসেছে। আমার সামনে যেহেতু ঘটনাটা ঘটেনি, আমি শুনেছি, জানলাম। প্রথম কথা তো আমি বলেছি যে আমি ছবিটি তুলিনি, আমি মেকআপও করতে বলিনি, আমি ছবিটি তুলিনি, ছবিটি পোস্ট দিইনি, এবং জার্নালিস্টদেরকে আমি নিউজ করতে বলিনি, তাহলে আমার দোষ কেন আসবে? একটা চ্যানেলের মালিক, তাকে আমি অনেক রেসপেক্ট করি, তো কোনো শিক্ষিত লোক অ্যাটলিস্ট এই টোনে কথা বলে না, ছোট করে বললে বলতে হয় যে ওনার শুভ বুদ্ধির উদয় হোক, আর একজন নারীকে নিয়ে এই ধরনের মন্তব্য করাই উচিত না, কারণ তার ঘরেও মেয়ে আছে, তার ওয়াইফ আছে, তার মা আছে, তো তাদের সম্পর্কেও যে কেউ যে কোনো সময় যে কোনো কথা বলে যে কোনো বলে ফেলতে পারে, বাট তার বলা উচিত না। হ্যাঁ, সে নারীদের প্রতি সম্মান রেখে কথা বলবেন এবং নেক্সট ডে উনি কেয়ারফুলভাবে কথা বলবেন, সম্মান করতে শিখবেন, এটাই আমি আশা করি। বিকজ আমি এই জিনিসটা, আমি অন্যায়টা করিনি, আমি খুন করিনি, অলরেডি উনি মানে ফাঁসির অর্ডার হয়ে গেছে, এটা
মানে হতবাক হওয়া ছাড়া তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না না আমার কথা একটাই যে পপি আপুকে আমরা কখনো এরকম কোনো ঘটনার সাথে সংশ্লিষ্ট দেখিও নি না আমি আমার এত বছর ক্যারিয়ারে এরকম কখনো হয়নি তো আমরা আশা করব এরকম ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আর ভবিষ্যতে না হোক আচ্ছা আর্ট ফিল্ম অ্যান্ড ফুল লেন্থ ফিল্ম কমার্শিয়াল ফিল্ম এই যে আমরা দুটাকে ভাগ করে ফেলি যে ও তুমি আর্ট ফিল্মে কাজ করছো ও এটা কমার্শিয়াল ফিল্ম এরকম কি ভাগাভাগি আছে নাকি ফিল্মই তো দুটাই তো ফিল্ম তাহলে ভাগাভাগিটা কেন আমার কাছে মনে হয় যে একটা ভালো মুভি আর একটা খারাপ মুভি আচ্ছা কোনটা ভালো কোনটা খারাপ যেটা আমি বসে তিন ঘন্টা ধৈর্য সহকারে দেখতে পাবো এবং আমার টাকাটা উসুল হবে সেটাই মুভি আর যেটা আমার দেখতে ভালো লাগবে না সেটা আর্ট মুভি হোক আর কমার্শিয়াল মুভি হোক আর যেটাই হোক মানে আমি আমাকে তিন ঘন্টা ধরে রাখতে পারবে না যেটা আমি বসতে পারবো না সেটা আমার কাছে মনে হয় একটা মুভি না আর আর্ট মুভি কমার্শিয়াল মুভি বলে আমার কাছে কোনো কিছু না আমার কাছে মুভি মুভি ভালো মুভি খারাপ মুভি আচ্ছা একটা যুগ ছিল যে আমরা বলতাম যে অশ্লীল আমল বা অশ্লীল সময় যে সময় কিছু কিছু অশ্লীল মুভি এসছে বা কিছু কিছু জিনিস ছিল যেটার কারণে অনেকে মুভি ছেড়ে দিয়েছে বা অনেক আর্টিস্টরা দেখা গেছে সে সময় কাজ করেনি তো খুব বেছে বেছে পপি আপু ওর সময় কাজ করেছে তো যখন কাজ করেছেন তখন কি ওরকম কোনো অফার এসছে যে পপি একটু ওপেনলি তোমাকে কাজ করতে হবে এরকম সিচুয়েশন অনেকবার ফেস করেছি আমি যেমন একটা মুভিতে আমি আমার পোর্শন অ্যাক্টিং করে চলে আসতাম অনেক সময় দেখা যায় যে ওই ছবিটার মধ্যে অন্য আর্টিস্টরা যে বাকি কাজ করছে বাকি কাজটুকু করছে দেখা যায় যে অনেক সময় অনেক টুকটাক করে কাটপিস লাগিয়ে দেয় বা একটা ক্যামেরাম্যান দেখা যায় যে সে কোথায় ক্যামেরা ধরছে অনেক আর্টিস্ট জানেও না বোঝেও না তো এরকম অনেক সিচুয়েশন আমরা অনেকেই পড়েছি আলটিমেটলি কী হয়েছে ওই সময়টা আমরা অনেকেই কাজ করিনি যেমন আমি বলা যায় যে খুব বেছে বেছে খুব ভালো ভালো মেকারে কিছু কাজ করার চেষ্টা করেছি এখন একটা ওয়েব সিরিজও মনে কাজ করা হচ্ছে তো ফিল্ম বড় পর্দা থেকে ওয়েবে গিয়ে কাজ করা এটা অনেক মানে চ্যালেঞ্জিং মনে হয়নি যে আপনাকে তো সবাই বড় পর্দায় দেখতেই অভ্যস্ত হ্যাঁ আমি আমার আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে আমি প্রথম এইভাবে কাজ করেছি আমার যতটুকু মনে হয় আমি জানি না ওয়েব সিরিজে কাজ করা এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ছিল বিকজ সবাই বিগ স্ক্রিনে দেখে অভ্যস্ত হ্যাঁ সেটা থেকে বের হয়ে মোবাইলে চলে আসা একটু তো রিক্স থাকেই তবে আর্টিস্ট হিসাবে আমার কাছে মনে হয় যে ভালো কাজের অফার যেখানে থাকবে সেটা বড় পর্দায় হোক সেটা ছোট পর্দায় হোক বা যেখানেই হোক আমি সেখানে কাজ করব আর এখন হচ্ছে ফেসবুকের যুগ মানুষ কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু মোবাইলেই চলে আসছে হ্যাঁ তো সারা পৃথিবীতে এখন ওয়েব সিরিজ কিন্তু অনেক বেশি পপুলার আইটেম সং করা হয়েছে পপেপো হ্যাঁ এটা এটা কেমন ছিল আইটেম সং সাহসী যুদ্ধ ছবিতে আমি একটা আইটেম সং করেছি এই এটাই কি ফার্স্ট করা আইটেম সং আচ্ছা এটার অভিজ্ঞতা কেমন ছিল আমার কাছে মনে হয়েছে এটা তো আমার কাজের মধ্যেই পড়ে বিকজ ক্যারেক্টারটা যদি এভাবে প্রেজেন্ট করা হয় বা প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয় তাহলে খারাপ কি ভালোই তো লাগে তো পপি আপু যাওয়া মানে দেখা যায় পেছনে এবং সামনে অনেকগুলো গাড়ি থাকে এত সিকিউরিটি নিয়ে সব সময় মুভমেন্ট করা হয় এত সিকিউরিটির কারণ কি ওকে আর্টিস্ট বা বড় পর্দার মানুষকে না আসলে দর্শক যারা আছে তারা অনেক বেশি ভালোবাসে সামনাসামনি দেখতে চায় বা মাঝে মাঝে ছুঁয়ে দেখতে চায় তো এই ছুঁয়ে দেখাটা মাঝে মাঝে দেখা যায় যে খ্যাতির বিড়ম্বনা হয়ে যায় তো যার কারণে একটু সিক্রেটি মেনটেন করতেই হয় তো এই যে সেলফি তোলার জন্য কি দর্শক কখনো এসে পড়ে গিয়েছে একটা জিনিস কিন্তু হয় যখন আমরা শুটিংয়ে যাই না এটা আপনার সাথে হয়েছে কিনা আমি খুব জানতে চাই খুব পার্সোনাল বার জানতে চাই সেটা হলো অনেক দর্শক যখন সাথে থাকেন অনেক সময় অনেকে না গায়ে হাত দিয়ে দেয় পেছন থেকে আমি বুঝতে পারি কারণ যে এই দুষ্টামিটা করে বা শয়তানিটা করে তার চোখ দেখলে বোঝা যায় আমি সবসময় ভিড়ের মধ্যে যে এরকম সিচুয়েশন কখনো হয় তাহলে আমি চোখ দেখলে বুঝতে পারি কিন্তু মারি তো নাই কখনো কাউকে কারণ অনেকে অনেক সময় অন্যায় করে ফেলে তো হয়তো সেগুলো হজম করতে হয় এখন মারতে তো পারি না ডেফিনেটলি মাফ করে দিতে হয়
মাফ করে দিতে হয়। তো এই জন্য বেসিক্যালি সিকিউরিটি অনেক বেশি থাকে দরকার। আর বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই বিড়ম্বনাগুলো একটু কম, বাট মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো একটু ফেস করতেই হয়। তো যার কারণে সিকিউরিটি মেনটেন করাই উচিত আমাদের। প্রচুর তো হলে গিয়ে মুভি দেখা হয়েছে, কারণ ছবির সংখ্যা বলতে বললে হয়তো গুণে শেষ করা যাবে না। অজস্র অগণিত হিট ছবির চিত্রনায়িকা আপনি। তো এই যে হলে যখন ছবি দেখতে বসেছেন, পাশ থেকে কখনো কি ইস যা লাগছে না পপিকে, তারপরে এই যে শীষ দেওয়া, এই যে এরকম সিচুয়েশন হয়েছে? এরকম সিচুয়েশন আসলে লাইক অনেকবার হয়েছে। না, আমার যখন ছবি রিলিজ হতো আমি তখন বোরখা পরে টুক করে চলে যেতাম দর্শকদের রিয়াকশন জানার জন্য। কারণ ওই যে দর্শকরা শীষ দেয়, হাতে তালি দেয় বা একটা কমেন্টস করে, খারাপটা শুনলে হয়তো একটু কষ্ট লাগে, খারাপ শুনি না, তারপরও যখন ভালো কোনো কমেন্টস করে তখন না খুব বেশি ভালো লাগে। তো এই যে অনেক হিট ছবি একসাথে জুটিবদ্ধ হয়ে অনেকের সাথে কাজ করা হয়েছে, মান্না ভাই থেকে শুরু করে সবার সাথে জুটি হয়ে কাজ করা হয়েছে। জুটি প্রথা তো পপি আপু বিশ্বাস করেন, আমি দেখেছি একটা প্রোগ্রামে, জয় ভাইয়ের একটা প্রোগ্রামে আপু বলেছে যে জুটি প্রথা আমি বিশ্বাস করি না। সেই একই প্রোগ্রামে আমি দেখেছি শাকিল ভাই এবং আপনাকে নিয়ে নানান ধরনের কথা হয়েছে, যে আমি অত ডিটেলসে যাবো না। হ্যাঁ, কিন্তু শাকিল ভাইয়ের ওখান থেকে তারা বলেছে যে না, পপির সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ ছিল না, কোনো ফ্রেন্ডের থেকেও বেশি কোনো সম্পর্ক ছিল না। এটা শাকিল ভাইও ঠিক না, তার মিসেস বলেছে। আবার আপনি বলেছেন যে না, আমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ, একসাথে কাজ করলে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়, ফ্রেন্ডশিপ ছিল বা মোর দ্যান ফ্রেন্ডশিপ ছিল। তো দুই ধরনের কথা হয়েছে, এখন একটা কথা বলেন, দুই ধরনের কথা থেকে একটা কথা বলেন, যেটা ঠিক সেটা বলেন। এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না, কোনো কথাই, নো কমেন্টস, নো কমেন্টস। ঠিক আছে, তাহলে আমি এবার অন্য টপিকে যাই। সেপ্টেম্বরে বার্থডে ছিল, তখন কাটপিস সিনেমার একটা পোস্টার বের হয়েছিল এরকম, এই পোস্টার এত বেশি হট ছিল, মানুষ নিচে লিখছিল যে অনেক সুন্দর লাগছে, অনেক মানে এত ফিট এবং সুন্দর লাগছিল। এই সিনেমার গল্পটা আসলে কি নিয়ে? সিনেমার গল্পটা হচ্ছে 2007 থেকে যে একটা কাটপিসের সময় গেছে, ওই সময়টা, ওই সময়ের গল্প, ওই সময়ের গল্প। এবং একটা সিনেমার নায়িকা, তার ব্যক্তিগত লাইফ, তার ক্যারিয়ার লাইফ এবং সামাজিক লাইফ, অনেক কিছু নিয়ে গল্পটা তৈরি হয়েছে। ওখানে একটা নায়িকার মানে পুরো জার্নিটাকে, হ্যাঁ পুরো জার্নিটাকে দেখানো হচ্ছে। তো সেখানে যতটুকু দরকার ক্যারিয়ার মানে গল্প এবং ক্যারেক্টারে যতটুকু মানানসই ততটুকুই মানে ডিরেক্টর ওখানে প্রেজেন্ট করবে। বা কবে নাগাদ রিলিজ পেতে পারে ছবিটা? আসলে এখনো শুটিং শুরু হয়নি, সো এর মধ্যে ছবি শুটিংটা শুরু হবে। শুধু কি তাহলে পোস্টার ই করার জন্য ফটোশুট করা হয়েছে? পোস্টারটা ফটোশুট করা হয়েছিল এবং পোস্টারটা রিলিজ হয়েছে। তো আগে ডিরেক্টর, সো স্পাইসি, ট্রাস্ট মি, সো শুটিং শুরু হলে তারপরে ডিসিশন নেওয়া হবে যে কবে রিলিজ হচ্ছে। আচ্ছা, বাট আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। আই থিঙ্ক দর্শকও খুব এক্সাইটেড পোস্টার দেখে। আই হোপ সো। একটু ফ্যামিলি লাইফে আসি, ভাই বোন বা বাবা মা সম্পর্কে একটু জানতে চাই। আমরা ছয় ভাই বোন, চার বোন, দুই ভাই, আমি সবার বড়। আচ্ছা, সবাই কি একসাথে ঢাকাতেই থাকা হয় নাকি এক একজন এক এক জায়গায়? মানে আমার ইমিডিয়েট ছোট বোন যেটা আছে, ওর বিয়ে হয়েছে, ও অস্ট্রেলিয়াতে থাকে এবং রিসেন্টলি এসেছে দেশে, প্রায় 3-4 বছর পরে এসেছে দেশে। আচ্ছা, আর বাকি সবাই আমরা একসাথেই আছি। কখনো বাইরে সেটেল হওয়ার প্ল্যান আছে? আপাতত নেই। আমি আসলে মনে প্রাণে বাংলাদেশে, বাংলাদেশকেই ভালোবাসি এবং বাংলাদেশে থাকতে পছন্দ করি। এবং আমি যখন দেশের বাইরে কয়েকদিনের জন্য যাই, কিছুদিন পরে না আমি বাংলাদেশকে খুব মিস করি। আর প্রফেশনে লাইক বিজনেস বা আর কোনো কিছু ফিল্মের পাশাপাশি করার কি কোনো প্ল্যান আছে? আমি আসলে বিজনেসম্যানও না, আর অ্যাক্টিং ছাড়া অন্য কোনো কিছু আমি খুব একটা বুঝিও না। আচ্ছা, গসিপিং জিনিসটা পপি আপু কীভাবে দেখে? ইন্ডাস্ট্রিতে অনেক গসিপিং হয়, একে নিয়ে ও, ওকে নিয়ে সে, গসিপিং জিনিসটা নিয়ে পপি আপুর মানে, পপি আপু কি গসিপিং করে? আমি গসিপ করিও না, আর গসিপ আমাকে নিয়ে হয়তো অনেকে গসিপ করে, বিকজ আমরা সেলিব্রিটি বা আমরা মিডিয়াতে কাজ করছি, আমাদেরকে নিয়ে গসিপ করে। নিজেকে নিয়ে নেগেটিভ কোনো কথা কখনো শুনলে রিয়াকশন কি হয়? মানে আলতু ফালতু বেফাস কথা শুনলে তো অবশ্যই খারাপ লাগে, কষ্ট লাগে, বিকজ আমি আমার ফিল্মটাকে, আমার প্রফেশনটাকে অনেক ভালোবাসি এবং আমার প্রফেশনকে আমি অনেক রেসপেক্ট করি। তো আমিও আশা করি সবাই আমাকে ভালোবাসবে, রেসপেক্ট করবে,
চাওয়ার মধ্যে আর তো কিছু ধরো আমরা অন্যদের কাছ থেকে কি চাই, ডেফিনেটলি টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো চাই না, আমরা কি চাই একটু ভালোবাসা, একটু রেসপেক্ট, একটু কেয়ারিং, এতটুকুই তো। তো সেটা যখন অনেক সময় দেখা যায় যে অনেকে প্রপারলি দিতে পারে না, তখন সেই মানুষদের কাছ থেকে আমরা দূরে থাকি বা তাদেরকে অ্যাভয়েড করি, খারাপ তো লাগে, বিকজ আমরা হিউম্যান বিং, খারাপ লাগে, অ্যাভয়েড করি। আর আরেকটা জিনিস আমি জানতে চাই, যে বললেন যে ছয় ভাই বোন আপনি সবার বড়, তো আর কাউকে ইন্ডাস্ট্রিতে আনার শখ হয়নি কখনো বা কেউ আসতে চায়নি যে আপু এত বড় হিরোইন আমিও একটু কাজ করব? তুমি যেহেতু কাজ করছো তুমি নিজেও বুঝছো যে ফিল্মটাকে দূর থেকে অনেকেই সহজ মনে করে, বাট এটা সহজ না। একজন ওয়ার্কার যে 7 ঘন্টা কাজ করে তার থেকে আমাদেরকে ডবল কাজ করতে হয় এবং সবসময় হাসি মুখে কথা বলতে হয়, রিসিভ করতে হয়, তো এগুলো কিন্তু নর্মাল না। তো সেক্ষেত্রে আমার ভাই বোনগুলো দেখে যে আপু এত কষ্ট করে, ওরা আসলে এত আগ্রহ কখনো দেখায়, আগ্রহ কখনো দেখায় না, ওরা আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। কারণ আমি বেসিক্যালি চাই যে ওরা পড়াশোনা করুক, যদি কাজ করতে চায় আমার কোনো না নেই, বাট এত কষ্ট আসলে করতে চায় না ওরা, এটা মনে হয় আমার কাছে। আমার ছোট ভাইকে বললে বলে না 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 আমি পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, আমি কাজ করব না, অনেক কষ্ট। না তবে ডাক্তার আমার কাছে মনে হয় যে ডাক্তার, আজকে যদি আমি ডাক্তার হতাম ইঞ্জিনিয়ার হতাম হয়তো আমি এত মানুষের ভালোবাসা, এত সুনাম, এত সম্মান, রাষ্ট্রীয় পর্যায়ে এত বড় বড় সম্মান আমি পেতাম না যদি আমি আর্টিস্ট না হতাম। একজন ডাক্তারকে কজন মানুষ চিনে, হ্যাঁ, বা একজন ইঞ্জিনিয়ারকে কজন মানুষ তার নামটা জানে, বাট আমার নামটা জানে, তার জন্য আমি বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আর্টিস্ট। আমার আরেকটা বিষয় জানার খুব ইচ্ছা আছে, এটা নেগেটিভ, আমি একটু নেগেটিভ জিনিসেরই আলোচনা বেশি করছি হয়তো, সেটা হলো যে অনেকে বলে যে অনেক প্রোডিউসাররা অনেক হিরোইনকে অনেক বাজে প্রস্তাব দেয়, এটা নিয়ে অনেক সময় নিউজও দেখেছি আমি যে এই ডিরেক্টর ওই নায়িকাকে এই কথা বলেছে দেখে সে এই নিউজ করে দিল। আসলে কি প্রোডিউসাররা নায়িকাদের খুব প্রস্তাব দেয় নাকি এটা একটা দেখা যায় কোনো একটা রিলেশন তাদের মধ্যে বিল্ড আপ হচ্ছে যেটা পরে হচ্ছে না দেখে নিউজ চলে আসছে? কখনো কি পপি আপু কখনো কি কোনো প্রস্তাব পেয়েছে যেটা পপি আপুর ডিগনিটির বাইরে? না, আমি কখনোই এই ধরনের প্রস্তাব পাইনি, বিকজ আমাকে কোনো কিছু বলার কেউ কখনোই সাহস করেনি। কিন্তু একদম প্রথম যখন ছিলেন তখন, প্রথম আমি বলবো যে আমি খুবই লাকি, প্রথম ছবিই সুপার ডুপার হিট, প্রথম ছবি না, এবং আমার আশাটাও কিন্তু ধর আমি যখন লাক্স আনন্দ বিচিতে ফার্স্ট ফটো সুন্দরী হয়েছি তখন মানে আমি ছবির অফার পেয়েছি, কাজের অফার পেয়েছি, সো আমাকে কখনো কষ্ট করতে হয়নি। অনেকে বলেন যে না ফিল্মে স্ট্রাগল লাইফটা পার করতে হয়, তো আমার কখনই এই ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, এবং আমি বলবো যে সোনার চামচ মুখে দিয়ে আমি ফিল্মে এসেছি। তো ছবি হিট করে গেছে এবং একটার পর একটা অনেক বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করেছি, অনেক সুপার হিট ছবিতে কাজ করেছি, যার কারণে হয়তো আমি অনেক কিছুই ফেস করিনি বা আমি এটার সাথে আসলে দিতে পারবো না। যারা এরকম বলে এটার মধ্যে কি ঘটনার কি সত্যতা থাকে? এখন থাকতেও পারে, আবার কার সাথে কখন কি ঘটনা ঘটেছে, কোন সিচুয়েশনে কি হয়েছে এটা আসলে সেই বলতে পারবে, তারা বলতে পারবে। আমি যে এখন থাম করে একটা কথা বলবো যে না এটা কখনো ঘটে না, তাহলে হয়তো। আপনার কাছে চলচ্চিত্র পরিবেশটাকে কি মনে হয়, চলচ্চিত্র একটা আপনি আপনার ভবিষ্যতে কাউকে যদি চলচ্চিত্রে আনতে চান সেক্ষেত্রে আপনার কাছে চলচ্চিত্র পরিবেশটা কি মনে হবে, যে আমি কি তাকে আনতে পারবো, এরকম পরিবেশ আছে নাকি নেই? আসলে দেখো আমি নিজেও তো মিডিয়াতে কাজ করছি, এত বছর কাজ করছি, ভালো খারাপ সবকিছু মিলিয়ে কিন্তু কেরিয়ার কাজ, তো ভালোটা এখানেও আছে খারাপটাও আছে, বাইরে ইন্ডাস্ট্রির বাইরেও ভালোটাও আছে খারাপটাও আছে। এখন নিজের মন মানসিকতার উপরে, নিজের এমের উপরে সব কিছু নির্ভর করে যে আমি কি করব, আমার কি করা উচিত, আমি কোথায় যাব এবং কোনটা রিসিভ করব কোনটা রিসিভ করব না। তা আমরা ওইটাই চাই যে আমরা চলচ্চিত্র থেকে ভালো জিনিসটাই রিসিভ করি, আমরা ভালো, এবং আমাদের জীবনেও সব সময় আমরা ভালো জিনিসটাকেই আমরা নিই এবং খারাপটাকে আমরা অ্যাভয়েড করি। আড্ডার একদম শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। তোমাকে অনেক থ্যাংক ইউ যে খুব মজার একটা সময় কাটছে এবং আমরা আরো গল্প করব, আমরা অফিস স্ক্রিনে অনেক বেশি গল্প করব, সো ভালো লাগলো তোমার প্রোগ্রামে এসে। আর আমার দর্শক যারা আছেন তাদেরকে
আবারও অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাবো, কারণ আজকে আপনাদের ভালোবাসার কারণে আমি পপি আজকে এখানে ইন্টারভিউ পর্যন্ত দিতে পারছি, এবং ভালোবাসার কোনো কমতি কখনো আমার দর্শকদের কাছ থেকে আমি পাইনি। সো আপনারা দোয়া করবেন যাতে আমি আমার আরও ভালো ভালো কাজ আপনাদেরকে দিতে পারি, এবং আমার মৃত্যুর পরে যাতে আমার ভালো কাজগুলো আপনাদের মাঝখানে থাকে, এই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা হলে গিয়ে টিকিট কেটে বাংলাদেশে বাংলা সিনেমাটা দেখবেন, এবং বেশি বেশি করে ফ্যামিলি সবাইকে নিয়ে সিনেমা হলে যাবেন, কারণ আমাদের মুভি মানে আমাদের মুভি, আমাদের সংস্কৃতি মানে আমাদের সংস্কৃতি। সো আমরা মনে প্রাণে বাঙালি, আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, আমাদের ছবিকে ভালোবাসি। সো ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের একটা বিশেষ পর্ব থাকে যার উপস্থাপনা করেন আমাদের অতিথি। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি গত পর্বের কুইজ বিজয়ীর নাম। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আমাদের আজকের মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয়মুখ পার্বা জয় ব্রাইডাল মেহেদি অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামী সপ্তাহে আরও কোনো অতিথিকে সাথে নিয়ে। আর এই অনুষ্ঠানটির আপডেট পেতে যুক্ত হতে পারেন facebook.com/অপরাজয়া এই পেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই দেশ টিভির সঙ্গে থাকবেন। প্রিয়তমা।